সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ যে মেশিনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অত্যাধুনিক একটি ধান কাটার মেশিন। তো এই ধান কাটার মেশিনটি দিয়ে আপনারা একাই প্রতি ঘন্টায় 20 থেকে 25 বা 30 শতক ধান কাটতে পারবেন। তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে। এরই অংশ হিসেবে ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে, ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক ইংরেজি অক্টোবর বা নভেম্বর মাসে থেকে, ধান কাটা চলে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ বা ইংরেজি এপ্রিল জুন মাস পর্যন্ত। হেমন্তকালের শুরু থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি পর্যন্ত এই ধান কাটার সময় চলে। যে মেশিনটি দিয়ে ধান কাটা হচ্ছে এটি একটি ফোরস্ট্রোক ইঞ্জিন। ফোরস্ট্রোক ইঞ্জিন কীভাবে চিনবেন? ফোরস্ট্রোক ইঞ্জিনের তেলের চেম্বার এবং মোবিল চেম্বার আলাদা আলাদা থাকার কারণে ইঞ্জিনটি সহজে চেনা যায়। তাছাড়া ফোরস্ট্রোক ইঞ্জিনের তেল খরচ অনেক সাশ্রয়ী। অনেক ক্ষেত্রে দেখা যায় 1 লিটার তেলে আপনার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা চলে। এই ইঞ্জিনের আরেকটা সুবিধা হলো এটি সহজেই স্টার্ট দেওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে টু-স্ট্রোক ইঞ্জিন স্টার্ট দিতে গেলে অয়েলের সাথে মোবিল মিক্স করে চালাতে হয়। তো ফোরস্ট্রোক ইঞ্জিনে অয়েলের সাথে মোবিল মিক্স করে চালাতে হয় না, এর কারণ হলো ফোরস্ট্রোক ইঞ্জিনের মোবিল চেম্বার আলাদা থাকে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন মেশিনের সেট আপ A to Z কীভাবে করতে হয় বা কীভাবে স্টার্ট দিতে হয়। সেজন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।